কাউকে পছন্দ হতে পারে, ইটস নট এ ফ্যাক্ট, ডাজন্ট ম্যাটার, পছন্দ হলে প্রপোজ করতে হবে, ঠিক কিনা? ইট শুড বি টু দ্য হালাল, ঠিক কিনা? পছন্দ হয়েছে হুজুর, বিয়ে করার দুই বছর প্রেম করব, কয় বছর? এখন আবার একটা লজিক বের হয়েছে যে বিয়ের আগে মেয়েকে বুঝতে হবে, কি করতে হবে? এখন হাউ ক্যান আই নো হার, ইজ শি গুড অর ব্যাড, কেমন করে বুঝবো হুজুর ভালো কি খারাপ? তাহলে কি করতে পারি হুজুর? একটা ওয়ে আছে আমার কাছে হুজুর, এক বছর রিলেশনশিপ করুন, দেন আই উইল সি ইজ শি ব্যাড অর গুড, দেখবো যে আসলে ভালো না খারাপ। এক বছর সব খাওয়া শেষ, বিয়েও শেষ, আছে না নাই জোরে কোনো, আছে না নাই? বিয়ের পূর্বে কোন রকম রিলেশনশিপ হালাল হতে পারে? মেক ইওর রিলেশনশিপ হালাল, ঠিক কিনা? বিয়ের পূর্বে কোন প্রকার রিলেশনশিপ করা যাবে? আল্লাহ তুমি আমাদের সবাইকে হালাল বিয়ে করার তৌফিক দিও, কোন আমিন।